সিরাজগঞ্জের কাজীপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুগম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল জলিল, সাংবাদিক আব্দুল সোবান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা হাসিবুল্লাহ হাসিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি। ব্যক্তিগত লোভ লালসা পরিত্যাগ করি, উন্নয়নের যে আমাদের ঋণ সেটা আমরা কোন শ্রেণীতে আমরা হয়তো বা একদিন বিবেচিত হব, এবং আমরা ভালোই কাজ করতেছি, তো আমাদের সকল কাজে অগ্রগতি আছে, পাশাপাশি আপনাদের সহযোগিতা এবং এই চাই। আমি আমাদের সুযোগ পরিমল তালুকদার স্যার জানাচ্ছি, আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলতে গিয়ে আমি একটি বিষয় হয়তোবা আইন শৃঙ্খলার সাথে যাচ্ছে কিনা রিলেটেড হতে পারে, আমি চেয়ারম্যান ভাইয়েরও দৃষ্টি আকর্ষণ করছি একটু। তারা চালক এবং রাস্তায় যত্রতন্ত্র দাঁড়িয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই বিষয়টি একটু আপনারা দেখভালা করবেন। আমার ছেলে সন্ধ্যার সময় বাড়ির বাইরে যাচ্ছে, আমি কি এটা দেখব না? আমি তো বাবা, আমি তো ভাই, আমি তো ওই এলাকার একজন মুরব্বী, ওই এলাকার একজন বড় ভাই, আমি কি কখনো তাকে শাসন করেছি? আরও বিভিন্ন বিষয়ে সমসাময়িক যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে, এবং সেগুলো কিভাবে আমরা উত্তরণ করতে পারি সে সকল বিষয়েও আমরা দিক নির্দেশনা পেয়েছি বিভিন্ন বক্তার কাছ থেকে। অন্য বিষয়গুলি উঠে এসেছে, আমি যেহেতু সকল বক্তাই বলেছেন, আমি আর ওইগুলো বলে সময় নষ্ট করতে চাই না, শুধু এগুলো বাস্তবায়ন করা। মাদক সেবন করে, সে রাজনীতির সাথে জড়িত, আমরা যারা পলিটিক্যাল লিডার আছি, আমরা যদি কালকে সিদ্ধান্ত নিই যে কোনো মাদক সেবী আমার সাথে পথ চলতে পারবে না, মিটিংয়ে আমার পাশে বসতে পারবে না, দেখেন তো কয়দিন লাগে সময়।